হুজুর মুহূর্তের মধ্যে লাকড়ি আগুন ধরার পরে এত মজবুত গাছ লাকড়ি গাছ ওই গায়ে ঠাস ঠাস করে ফাটায় ফলাইছে। হুজুর আমার তখন মনে পড়িয়া গেছে আপনি মনের মধ্যে জাহান্নামের বয়ান করছে। জাহান্নামের আগুন নাকি দুনিয়ার আগুন উঠছে, 70 গুণ বেশি তেজের আগুন হবে জাহান্নামের আগুন। দুনিয়ার আগুন যদি আমার হইতে পারে, জাহান্নামের আগুন যদি 70 গুণ বেশি তেজের আগুন হয়, আল্লাহ না করুক আমি যদি জাহান্নামের আগুনে পড়ে যাই, আমি তো আগুন সহ্য করতে পারবো না। এই জাহান্নামের ভয় আমি কান্দি, এই লাকড়ি চুলার কষ্ট এই জন্য আমি কান্দি না। এমনি দাদা হুজুর রহমাতুল্লাহ বিবির গলায় জড়িয়ে কান্দার বলে বাবু সহ্য করবার মুরবি বাবার যুব আমার মা বোনেরা এ জাহান নামের আগুন কেমনে সহ্য করব। ভুজিয়া চিন্তা করে তারপর আমার মামলার খবর দেয় আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما দর্শক করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নবিয়িনা ওয়া শাফিইনা صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا صدق الله مولانا العظيم যে মহান রব্বুল আলামিন এই ফেতনা ফাসাদের যুগে প্রচন্ড গরমকে উপেক্ষা করে
দিনি মজলিসে বেহেশতের বাগানে ওলামায়ে কেরামের মজলিসে জাকিরিন শাকিরিন আল্লাহওয়ালাদের সাথে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন, শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আজীদান্নাকুম, তোমরা যারা আমার দরবারে নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করবা আমি আল্লাহ অবশ্যই তোমাদের জন্য নিয়ামত আরো বাড়াই আমি আল্লাহ তোমাদের জন্য নিয়ামত আরো বাড়াই দেবো। সাথে সাথে রব্বুল আলামিন বলেছেন তোমরা যারা নাফরমানি করবা তোমরা যদি নাফরমানি করো আমার সাথে আমার নিয়ামত খারাপ করো আমার নিয়ামত খায়ালিয়া ভোগ করিয়া শুকরিয়া আদায় না করো তাহলে জেনে রাখো সাথে সাথে আবার আল্লাহ এখানে তাকিয়ে দিয়ে বলেন যদি তোমরা নাফরমানি করো তাহলে ওলা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, অবশ্যই আমার আযাব বড় কঠিন বলে নাউযুবিল্লাহ। আমরা তো মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টি জগতের মধ্যে সৃষ্টির সেরা জাতীয়, ঠিক না? আঠারো হাজার মাখলুকাত রব্বুল আলামিন মোটামুটি 80,000, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি সর্বশ্রেষ্ঠ মাখলুক হলো মানুষ, কথা ঠিক না? কিন্তু মানুষ সম্পর্কে রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন ইন্না, হ্যাঁ রব্বুল আলামিন বলেন হ্যাঁ ইন্নাল ইনসানা লিরব্বিহি লাকানুন, মানুষ বড় নিমক খারাপ। মুসা নবী আলাইহিস সালাম রওনা করছে তোর পাহাড়ে, কোথায়? পথের মধ্যে একদল হাঁস হাসছেন, ওই হাঁসের পাল পালে অনেকে রাস্তার পাশে বিলের মধ্যে পারল না হাঁসের হামার। মুসা নবীকে উদ্দেশ্য করে হাঁস গুলো বলতেছে ও জমানার নবী পয়গম্বর মুসা রওনা করছেন তোর পাহাড়ে মাওলার সাথে কথা বলবে, মাওলাকে জিজ্ঞাসা করিয়ে বৃষ্টি কোন সময় হবে? এই অনাবৃষ্টির কারণে আমরা বড় কষ্টের মধ্যে আছি, বৃষ্টির ব্যাপারে আমার আল্লাহকে জিজ্ঞাসা করিয়ে মুসা আলাইহিস সালাম তোর পাহাড়ে যাইয়া মাওলা পাকের সাথে কথা বলে শেষ পর্যন্ত জিজ্ঞাসা করলো মাওলা একদল হাঁস আমাকে প্রশ্ন করছিল তুমি বৃষ্টি কোন সময় দিবে, এই বৃষ্টির অভাবে ওরা বড় কষ্টের মধ্যে আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন হে পয়গম্বর মুসা তুমি হাঁস জাতিদেরকে জানাই দিও আমি 40 বছর পরে বৃষ্টি দেব। সবাই মুখ খুলে জোরে করুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে লাভ আছে কি নাই? হ্যাঁ, একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে তার জন্য বেহেশতের ভিতরে একটা গাছ হয়ে যায়, দুইবার বললে দুইটা গাছ, তিনবার বললে যতবার বলবেন ততবার একটা একটা করে গাছ হয়ে যাবে, গাছগুলো হবে ফলে সুবহানাল্লাহ। এর মধ্যে যত ফল ধরবে সমস্ত ফলের মালিক মাওলা আপনাকে বানিয়ে দেবে, এক একটা ফলের মধ্যে কমপক্ষে 40 প্রকারের মজা থাকবে, ফল পাইরে খাওয়া লাগবে না, ইচ্ছে ধরছে
সাথে সাথে ফল গাছটার ঢালটা ঢুকিয়া আপনার মুখের কাছে চলে আসে। দুনিয়ার ফল দয়া খাইতে হয়, এর মধ্যে কত বিচ্ছু কত কিছু ভাই। বেহেশতের ফলগুলো পবিত্র, বেহেশত যেমন পবিত্র, কোনো দোয়া লাগবে না। সুবহানাল্লাহ, মিচ্ছা ধরছে তো গাছের ডাল মুখের কাছে চলে আসে। এরকম একবার সুবহানাল্লাহ বলে একটা গাছ হবে। অন্য রাওয়ায়েতে আছে একবার সুবহানাল্লাহ বললে আমল নামার মধ্যে সাথে সাথে 1000 নেকি লেখা হয়ে যায়। আরেক রাওয়ায়েতে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে জমিন থেকে আসমান পর্যন্ত যত ফাঁকা জায়গা সমস্ত ফাঁকা জায়গা নেক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ করে দেবে। আল্লাহু ইয়ুদাইফু লিমান ইয়াশা, আল্লাহ ইচ্ছা করলে এর চেয়ে অনেক অনেক বাড়িয়ে দিতে পারে। অভাব আছে কথা কন, অভাব আছে আল্লাহর দরবারে। হ্যাঁ, অভাব আমাদের, ঠিক না? ঠিক, অভাবই আমরা, আল্লাহ কিন্তু অভাব। সুবহানাল্লাহ, জায়গা জায়গায় যখন যখন যা বলা বলতে রাজি আছে। মুসা নবী চিন্তা করলো 40 বছর পরে বৃষ্টি হবে, এই সংবাদটা আমি কেমনে হাসান দলের জানাই, এত পরে বৃষ্টি, বড় চিন্তা করতেছে। যাই হোক, মাওলা যা বলছে তা তো শোনানো লাগে। আসার পরে বলছে ও পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কি জিজ্ঞাসা করছিলে? আমাদের কথা কি স্মরণ আছিল? মুসা পয়গম্বর বলে হ্যাঁ, আমি তোমাদের কথা জিজ্ঞাসা করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আরো নাকি 40 বছর পরে বৃষ্টি হবে। হাসের দলে জোরে সুরে এক বাক্যে বলে আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে বলে ঘটনা কি, 40 বছর পরে বৃষ্টি হবে? হেটা তোমরা শুনলে আলহামদুলিল্লাহ বলছো, আমি তো তোমাদের কাছে সংবাদটা দেবার আগে আমি বড় ইতস্তের মধ্যে ছিলাম, বড় চিন্তার মধ্যে ছিলাম, এত পরে বৃষ্টি হবে তোমাদেরকে কেমনে শোনায়? তোমরা যে একবার সবাই খুশিতে আল্লাহু আকবার আল্লাহ পাকের দরবারে শুকরিয়া দেখছ, তখন হাসর দলের বলে ও পয়গম্বর মুসা আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো বেনিয়াজ বেপরোয়া, তিনি যদি বৃষ্টি না দে কিছু করার আছে? কথা কর, কিছু বলার আছে? তিনি তো দয়া করে 40 বছর পরে বৃষ্টি দিবে বলছে, এই জন্য শুকরিয়া আদায় করছি। বলুন সুবহানাল্লাহ, যদি কইতো যে না বৃষ্টি হবে না তাহলে কি করবে? সাথে সাথে মুসলধারে বৃষ্টি, সাথে সাথে জোরে সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর বলে মাহমুদ তুমি বললা 40 বছর পরে বৃষ্টি দিবা, তোমার কথা আমি শুনেছি এদেরকে, আমি এখন শরম পাইলাম না? এখন তুমি সাথে সাথে বৃষ্টি দিয়ে দিছো। আমার আল্লাহ বলে মুসা এই হাসের দলের শুকরিয়ায় আমি আল্লাহ সহ্য করতে পারি নাই, এই শুকরিয়ার কারণে আমি আল্লাহ সাথে সাথে বৃষ্টি দিয়ে দিয়েছি, এর নাম হলো মাওলা। যুরগন সুবহানাল্লাহ, লা ইন শাকারতুম লা আযীদান্না, যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুখে দুঃখে বিপদে আপদে বালা মুসিবতে সর্ব অবস্থায় সবর ধৈর্য ধারণ করে আল্লাহ শুকরিয়া আদায় করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত আরো বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ, আর যদি না শুকরিয়া করি এতে আল্লাহ কোনো আশা যায় না, কোনো ক্ষতি নাই আছে না? হ্যাঁ, আমরা যদি তামাম আল্লাহ না করো তামাম পৃথিবীর সমস্ত মানুষ সমস্ত মুসলমান যদি আল্লাহর শুকরিয়া আদায় না করে এতে আমরা আল্লাহর কিছু হবে? হ্যাঁ, কিছু আসে যায়? বরং আমরা শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হয়ে আমাদের নিয়ামত বাড়ায়। যদি শুকরিয়া আদায় না করি পরকালে কঠিন আযাব চাপাই দিয়ে বলে নাউজুবিল্লাহ।
আচ্ছা বলেন তো এখানে কে আছে আল্লাহ আযাব সহ্য করতে পারবে? আছেন? হ্যাঁ হাই হাই, এত গরম, এক ঘন্টা বিদ্যুৎ ফিল করলে কি যে গরম আর কি যে কষ্ট, ঘর থেকে দৌড়াই বের হইয়া রাস্তায় গিয়ে দাঁড়াই, ব্যাপার কি? হুজুর গরম, ফিরি ঘাটে আসছি মাগরিবের পর, দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হলে ফিরির জন্য, যেখানে যে সেখানে গরম, দাঁড়াবে কোথায় বসবো কোথায়? এই গরম কষ্ট করা যায় না, সহ্য করা যায় না। আমার মাওলা কিয়ামতের গরম সহ্য করা যাবে? কথা কও। তবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে একদল মানুষ আমার মাওলা আছে, তার কিয়ামতের কোনো গরম অনুভব করবে না, আমার মাওলার আরশের ছায়ার নিচে জায়গা পাবে। তারা কারা? বড় বড় আলেমরা, মুফতি সাহেবরা, পীরেরা, হ্যাঁ নাকি? এরকম কোন আছে? আমার মাওলা তো জানিয়ে দিয়েছে কোরআনের মধ্যে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস-সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কারা জান্নাত পাবে? যারা ঈমান আনার পরে নেক আমল করবে। কি আমল করবে? কথা কোন কথা বোঝা যায় না? এক নম্বর ঈমান, এক নম্বর, দুই নম্বর নেক আমল, এক নম্বর, দুই নম্বর। ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনার পরে, ওয়া আমিলুস-সালিহাত এবং নেক আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য আমি মাওলা জান্নাতুল ফিরদাউস বানিয়ে রাখছি। জান্নাতের মধ্যে সবচেয়ে বড় জান্নাতের নাম জান্নাতুল ফিরদাউস। দুর্গন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো এখানে মুফতি শর্ত, মুহাদ্দিস, আলেম, ইমাম, পীর, শর্ত? শর্ত কি? ঈমান আর নেক আমল। ঈমান আর সুরে কোন মুখস্থ করে, ঈমান আর নেক আমল একটা ওলির মধ্যে যদি পাওয়া যায় সেও জান্নাতুল ফেরদৌসের মালিক, ঠিক না? একটা রিক্সাওয়ালার মধ্যে থাকলে সেও জান্নাতুল ফেরদৌসের, একটা গরিব ভিখারি ভিক্ষুকের মধ্যে যদি পাওয়া যায় সেও জান্নাতুল ফেরদৌসের মালিক, কথা ঠিক না? যদি বাদশার মধ্যে পাওয়া যায় সেও জান্নাতুল ফেরদৌসের। যদি এই দুইটা কাজ কারো কাছে পাওয়া না যায় সে জান্নাতের মালিক হইতে পারবে? তাহলে কোথায় যাবে? সাথে সাথে মাওলা যা মানে রাখছে কি? জাহান্নাম। কি মানেছে? জাহান্নাম কি শান্তির জায়গা না অশান্তির জায়গা? কেমন অশান্তি তার কোনো সীমা আছে? হ্যাঁ, এই জাহান্নামের অশান্তির বর্ণনা দিয়ে শেষ করার ক্ষমতা পৃথিবীর কোনো আলেমের নাই। কথা ঠিক নেবি? ঠিক। আমার শায়খ মুর্শিদ নবর আল্লামা মাযহাবু চরমনা মরহুম আল্লাহর কুতুব যখন জাহান্নামের আলোচনা করত তখন দেখতাম মানুষের মধ্যে জাহান্নামের ভয়ে এমন একটা অবস্থা তৈরি হইতো যেন তারা জাহান্নাম দেখতেছে। কথা ঠিক? এক ব্যক্তি ডাকাতি করত, কি করত? কথা কর, ডাকাতি কোথায়? নদী পথে। কোন পথে? নদী পথে। ডাকাতের বড় সর্দার, বড় লিডার, নাম ছিল মনতাজউদ্দিন। কি ছিল? কথা কন, মনতাজউদ্দিন। ডাকাতি করে এমন কোন গুনাহ নাই, এমন কোন পাপ নাই, নাফরমানি নাই যে সে করে। শক্তি ছিল খুব বেশি, বউ ছিল দুইটা, ডাকাতি করে। এই ডাকাতি করতে গেল নদীর পথে, নৌকায় বসে আছে, ডাকাতি করবে। গালেবা আমার শায়খ চরমনার মরহুম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই, তিনি এক মাহফিলে বয়ান করতেছে, বয়ানটা নদীর থেকে স্পষ্ট শোনা যায়, তিনি বেনামাজির শাস্তির বয়ান করেন।
তিনি শুক্রের শাস্তির বয়ান করতেন, তিনি ঘুষখোরের শাস্তির বয়ান করতেন, তিনি জিনাকারের শাস্তির বয়ান করতেন, তিনি চুরি ডাকাতির শাস্তির বয়ান করতেন। এমন একটা অবস্থায় প্রস্তুতর বয়ান, এক পর্যায়ে ডাকাতের সর্দার মনতাজউদ্দিন একটা চিৎকার দিয়া নদীর মধ্যে লাফ দিয়ে পড়লো, পড়িয়া নদীর মধ্যে পানিতে ডুবায় আর চিৎকার করে আর বলে সহ্য করতে পারবো না, সহ্য করতে পারবো না। এভাবে চিৎকার করতে করতে নদীর থেকে উঠিয়া দৌড়ায় মাঝির কাছে চলে গেল, সামনে গিয়ে বসে হুজুরের দোয়া মনাজাত শেষ করে চক্কর মিলে তাইয়া দেখে তওবা করবে, সবার কাপড় শুরু শুকনা, এক ব্যক্তি বেশা তার কাপড় ভিজা। বললো বাবা তোমার এই অবস্থা কেন, থর 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 করে কাঁদতেছে, হুজুরে হাত ধরে কাঁদতেছে, হুজুর বেনামাজির শাস্তির বয়ান করছে, আমি সবচেয়ে বড় বেনামাজি, হুজুর শুকরের শাস্তির বয়ান করছে, আমি তো সবচেয়ে বড় শুকর, হুজুর ঘুষখোরের শাস্তির বয়ান করছেন, আমি সবচেয়ে বড় ঘুষখোর, হুজুর জিনাকারের শাস্তি বয়ান করছেন, আমি সবচেয়ে বড় জিনাকার, হুজুর চোর ডাকাতের শাস্তির বয়ান করছেন, আমি বড় ডাকাতের লিডার, হুজুর আমার মাওলা আমাকে মাফ করবনি, হুজুর আমি তো এই অবস্থার মধ্যে থেকে পাগল পারা হয়ে চলে আসছি, আল্লাহর কসম হাত ধরে বলে বাজান রে আমার মাওলা বড় দয়ার মাওলা, আমার মাওলা বড় মায়ার মাওলা, যদি মাওলার দরবারে কানতে পারো আমার মাওলা ফিরাইয়া দিবে না, যাও কিতাবের দোকানে যাও, ওই কিতাবের দোকানে একটা কিতাব আছে কবর আজাব সত্য দেখি না কেন, আমার বাবা জান লিখে গেছে এই কিতাবটা নিয়ে বাড়িতে মতলা করে পড়িও, দৌড়ে কিতাবের দোকানে গেল আর বললো রে কিতাব না ভাই কবর আজাব সত্য দেখি না কেন, কিতাব আছে কি বলে হ্যাঁ আছে, কিতাবের মূল্য কত, তখন তো 10-12-20 টাকার বেশি মূল্য ছিল না, বলল মুখটা এত টাকা মূল্য ধরো আমার কিতাব খানা দাও, কিতাবের পিছনে আল্লাহ চিশতিয়া সাবিরা তরিকার প্রথম সবক লেখা আছে, আল্লাহর মতো বলছিল বাজান রে বাড়ি যায় কিতাব পড়ো, তারপর বাবা বুঝে আসবে আমার মাওলা কেমন দয়ার মাওলা, বাড়ি গিয়ে বললো বিবিদেরকে ডাকাইলে বললো বিবিরা রে ও আমার বিবিরা জিগাই আমি মনতাজউদ্দিন ডাকাতের লিডার, ডাকাতে করে তোদেরকে খাওয়াইতাম তোদেরকে পড়াইতাম রে, আজকে মনতাজউদ্দিন ডাকাতের লিডার ওই চরমনার কালো মানিক ফজল করিমের কাছে ধরা পড়িয়ে গেছে, আমি তো আর কোনদিন ডাকাতি করব না, ও বিবিরে শুনো আমি তওবা করে আসছি মরিদ হয়ে আসছি, আমি আর কোনদিন ডাকাতি করব না, মদপান করব না, আর কোনদিন গুনার পথে যাব না, আর কোনদিন চুরি ডাকাতি করব না, সুদ ঘুষ খাব না, এতদিন তোমাদেরকে ভালো ভালো খাবার খাওয়াইতাম, বড় বড় মাছ আনিয়ে খাওয়াইতাম, এখন তো মাছ খাওয়াতে পারবো না, তোমরা থাকবে কি থাকবা না স্বেচ্ছাই বলো, বিবিরা দৌড়ে গলা জড়িয়ে কাঁদবে আর ডাকবে বলে স্বামী কোন দিন তোমার গলায় আমার মাওলা হেদায়েতের মালা পরাইবে, সেই অপেক্ষায় আমরা ছিলাম, মাওলার দরবারে কত কান্দন কানছি, মাওলা আমার স্বামীকে হেদায়েত দিয়া দাও, তোমার বাড়ি না খায়া কাঠাবো তব তোমার সারিয়া যাবো না,
ও আমার মায়েরা বন্ধুরা পর্দা লাগলো আমার মা বোনেরা। আল্লাহ আল্লাহ, এর কিছুদিন পরে চরমনার মাহফিল ছিল, আল্লাহর বান্দা চরমনার মাহফিলে চলে গেল। ওই ময়দানে যে তিন দিন সাড়ে তিন দিন থাকিয়া লম্বা জামা লইয়া পাগড়ি পরিয়া টুপি লাগাইয়া দাড়ি রেখা আল্লাহর বান্দা বাড়ি ফিরল। এখন বাজারে যাই, মসজিদে যাই, লম্বা জামা গায়, আর টুপি পাগড়ি লাগাইয়া লই। লোকেরা টাকা টাকায় টাকায় দেখে এটা কারারে মন্তাজুদ্দিনের মতো লাগে। ব্যাপার কি, তোর মধ্যে মন পরিবর্তন কিভাবে আসে? আমি কালো মানিকের কাছে ধরা পড়ছি, আমি আর কোনদিন গুনার কাজ করব না। আমার মাওলা কেমন তোর মাওলা, আল্লাহ ওখান থেকে আসার পরে এখন আর আওয়াবির নামাজ সারে না, শেখের নামাজ সারে না, জিকির আজকাল সারে না, মাসিক আজকাল সব প্রচারই সারে না, সাপ্তাহিক কারি মহালকা জিকিরও সারে না। ছয় মাস যাইতে না যাইতে একদিন তার বাড়ির মধ্যে ফজর নামাজের পরে পুলিশ ঘিরার দিয়া পালাইল। পুলিশের এসে ডাকতে বলল, রে মন্তাজ, রাতের বেলা টাকা দি করো, দিনের বেলা জিকির করো, ভিকি বাজি আর চলবে না, জলদি আয়, তোর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে গেছে। ও মন্তা জলদি আয়। জিকির শেষ করে একজন আসতে বললো, স্যার কি হইলো? ও তোমার বিরুদ্ধে ডাকাতির মামলা হয়েছে, যে উমুকের বাড়ি টাকা দিয়েছে তোমার বিরুদ্ধে মামলা হয়েছে। কসার, আমি তো ডাকাতি করি না, আজকে প্রায় ছয় মাস হয়ে গেছে, ভালো হয়ে গেছি। ও তোমার ভালো মন্দ পরে বোঝা যাবে, জলদি থানায় চলো। তখন ডাক দিয়া বলল, স্যার আমি থানায় যাব, কোনো সমস্যা নাই, তবে আজকে ছয় মাস হয়ে গেল, এর ভিতরে কোনদিন আমার এশরাকের নামাজ কাজা হই নাই, শুধুমাত্র দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দিবেননি। দারোগা বলে, যাও দুই রাকাত নামাজ জলদি পড়ে আসো। আমাদের মসল্লায় দাঁড়ায়া, আমার মাওলার সামনে দাঁড়াইয়া দুরাকাত নামাজ শেষ করিয়া জলদি আমার মাওলার দরবারে হাত তুলে কান্দে বলে, ওরে মালি, তুমি তো জানো, দুনিয়ার কেউ যদিও জানে না, তোমার তো জানার বাকি নাই। পুলিশের দারোগা যদিও জানে না, তোমার তো জানার বাকি নাই। আমি তো ছয় মাসের ভিতরে ডাকাতি করি নাই, আমি তো ডাকাতের আসামি হয়ে গেছি, আমি তোমার উপর সুপর্দ হয়ে গেলাম, মালিক তুমি আমাকে হেফাজত করিও, আমার তো আর কেউ না। বললো, স্যার চলেন, দেখলেন, বললো স্যার চলেন থানায় যান, আমার হ্যান্ডক্যাপ লাগানো লাগবে না, আমি আপনার সঙ্গে থানায় যাব। থানার লকআপের ভিতরে ঢুকাইলো, আর থানার দারোগা একটা চাবুক লিয়ে ডাক দিয়ে বলল, মন্তাজউদ্দিন জলদি জলদি বলো, কি কি মাল আনছো, কোথায় রাখছো? ডাকটা বলল, স্যার আমি তো চুরি ডাকাতি করি নাই, আমি তো কোনো মাল আনি নাই। ও স্যার আমাকে মাফ করে দেন। তখন বলল, না না, তুই ভিলকি বাজি, স্যার জলদি বল, কি কি মাল আনছো, কোথায় রাখছো, যদি না বলো বলাবার মতো যন্ত্র আমার কাছে আছে, বলাবার মতো ট্রেডিং আমার কাছে আছে, চাবুকটা দিয়া ডাকটা বলব, দেখ শুনি, এটা দিয়ে এমন আঘাত করব, তুমি না বলিয়া এমনি মন্তাজউদ্দিন টুপিটা মাথার থেকে কইলা বাস করিয়া পকেটে রাখলো, লম্বা জামাখানা গায়ের থেকে খুলিয়া পালাইল, দাড়িটা একটা রুমাল দিয়া বান্ধিল। এখন বলে, স্যার
এবার আমার আঘাত করতে পারে আমার কোনো দুঃখ নাই। এখন দারোগা বলে ওরে মন্তাজ, জীবনে কত আসামি ধরলাম, কত টুপি হলো দাড়ি হলো লম্বা জামা আসামি ধরলাম, কোনদিন তো জামা খুলতে দেখি না টুপি খুলতে দেখি না ওই দাড়িও বানতে দেখি না। ও মন্তাজ ব্যাপার কি তুই কেন এরকম করলি? তখন মন্তাজ দিন ডাকাতের সর্দার ডাকা বললো, যে টুপি আমার মাথায় দেখছিলেন এ টুপি তো আমার না, এ টুপি তো মদিনাওয়ালার টুপি, আপনি আমাকে আঘাত করবেন মারধর করবেন, আমার লড়া ছাড়া যদি টুপি মাটির মধ্যে পড়িয়া যায় আমার মুখের সুন্নতের সঙ্গে বেয়াদবে হয়ে যাবে, এ দাড়ি তো আমার না, এ দাড়িও তো মদিনাওয়ালার দাড়ি, মদিনার নবী দাড়ি রাখছে এই জন্য মহাপ্রভু আমিও দাড়ি রাখছি, এ দাড়ির উপর যদি আঘাত লাগে আমার সুন্নতের সঙ্গে বেয়াদবে হয়ে যাবে, এ লম্বা জামা আমার না, এ লম্বা জামা মদিনাওয়ালার জামা, মদিনার নবীর জামার সঙ্গে বেয়াদবি হবে আমি সহ্য করতে পারি না। তখন বললো ওরে মন্তাজ উদ্দিন বল, আসলো কি ঘটনা, কি তুই কি ডাকাতি করছুনি বল, ও খোদার কসম আজকে প্রায় 6 মাস আগে আমি চরমনের ফজলুল গরিব রহমাতুল্লাহর কাছে মরি হয়ে গেছি, আমি আর কোনোদিন ডাকাতি করব না। তখন তার হাতের থেকে হ্যান্ডকাফ ছাড়িয়ে লকআপ থেকে বের করিয়া কপাল একটা চুমু দিল, বলে দিয়া বললো যা, পরে ছাড়িয়া দিলাম যা, এমনি বাদিরে খক করিয়া ধরল আর বলো রে হামো, এমন একজন আল্লাহ তুলিরে আসামি দিয়া তুই মামলা টিকাইতে পারবি না? আমার ভাইয়ারা বন্ধুরা বরকত আল্লাহর মা বোনেরা, সুন্নতের বরকত আছে কি নাই জোরে করে আছে কি নাই? আল্লাহ আল্লাহ, এই যে আল্লাহ আল্লাহ, আমাদের ইমাম কামড়ি টর্কে হিংসুকদের হিংসার প্রতি হিংসার কারণে রাতের বেলা ধরিয়া থানা নিছিল, থানা থেকে জেলে প্রেরণ করলো, ওই জেলের ভিতরে যাওয়ার পরে হালকা জিকির কায়েম করলো, মসজিদের ইমাম হয়ে গেল, এখন জেলেরা তার পিছনে নামাজ পড়ে, যখন সে জেল থেকে বের হয়ে আসছিল জেলেরা গলে ধরে নাকি কান্দে হুজুর আপনি যান আমাদের জন্য দোয়া করিয়েন, হুজুর এমন মহাব্বত লাগায় গেছে জীবনে ভুলতে পারবো না। ওর ভাইরে বন্ধুরা আমার নাইবে আমির মুজাহিদিন সৌদি আরবে কথা কথিত আহলে হাদিস ইসলাম মাযহাবীদের চক্রান্ত শিকার হইয়া সৌদি আরবে অ্যারেস্ট হইয়া প্রায় 40 দিনের উপরে জেল খাটছে, ওই জেল থেকে যেদিন বের হইল সেদিন ওই জেলের মধ্যে তারা দায়িত্ব পালন করে ওরা নাকি ঘরে আগে চাকের বাড়ি বলে গেছিল, তুমি আজকে বিদায় হয়ে যাও আমাদের দিলে তো আর মানাতে পারি না, জোরে কর সুবহানাল্লাহ। ওর ভাইরা বন্ধুরা পর্দার আল্লাহর মাওলানা আমার মাওলার পাগল যারা মাওলার উলি যারা আমার মাওলার আশেক যারা আল্লাহ আল্লাহ তারা যেখানে যাবে সেখানে আমার মাওলার আশেক বানাইয়া সারবে, কথা ঠিক আল্লাহ আল্লাহ। আমার ভাইরা বন্ধুরা পর্দার আল্লাহ আমার মা বোনেরা
এখনো সমাজে ফেরেন আমার মাওলার দরবারে, ফেরেন গুনার থেকে ফেরেন আমার মাওলার দরবারে, তওবা করেন। আজকে গুনার কাজ তো আম হয়ে গেছে, বেপর দিকে এত আম হয়ে গেছে, মেলুকের মধ্যে পর্দা নাই বললি চলে, কথা ঠিক না বিধি? ও বাবা আজকে দেখলাম কত বাবার বেপর্দা চলতে আছে, খবরদার খবরদার। আল্লাহর হাবিবের হাদিস, আল্লাহর হাবিব বলেন 40 থেকে 80 জন ভিন্ন পুরুষ যদি কোন মেয়ে লোকের কোন মহিলাকে দেখে, এই মহিলার নাম দাইয়ুসের খাতায় লেখা হয়ে যাবে, আর দাইয়ুস লা ইউখিলাল জান্নাহ, দাইয়ুস বেহেশতে যাবে না। আল্লাহ আল্লাহ, খবরদার খবরদার, আর বেপর দিগির গুনাহ করিও না। আমার মাওলার কালামের ঘোষণা, ইউরাবুল মুজরিমুন বিসিমাহু ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। এই আয়াতের তাফসীরে আল্লাহর হাবিব বলে, গুনাহগাররা কিয়ামতের ময়দানে উঠবে, নেককাররা কিয়ামতের ময়দানে উঠবে, নেককারদের কবর মাওলা আরশের ছায়া নিজের জায়গা দিয়ে দিবে। জুরুগুন সুবহানাল্লাহ, কিয়ামতের ময়দানে আমার মাওলা আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। গুনাহগাররা কিয়ামতের ময়দানে উঠবে, ওই গুনাহগারদের চেহারা পরিবর্তন হয়ে যাবে। যারা নাফরমানি করিয়া সুদ খায়, ঘুষ খায়, হারাম খাইয়া যারা কিয়ামতের ময়দানে উঠবে, বাজার আমার সঙ্গে রাগ করিয়েন না, আমার সঙ্গে গুসা করিয়েন না, আমার কথা আমি বলিয়া থইয়া যাই না, আমি আমার মাওলা পাকের কালামের কথা শুনে আর থইয়া যাই, কে মানেন কে মানবেন না, এটা আমার শোনার বিষয় না, এটা আমার বোঝার বিষয় না, আপনি বুঝবেন আর আপনার মাওলাই বুঝবে। আমার বলা আমি বলি আর থইয়া যাই, আমার মাওলার কালামের ভিতরে আমার মাওলা সূরা রহমানের মধ্যে মাওলা বলছে, এই আয়াতের তাফসীরে মুফাসসিরে কিরাম লেখে, সুদকাররা কিয়ামতের ময়দানে সুর চেহারা নিয়ে উঠবে, জোরে কর না উযুবিল্লাহ, আল্লাহ কুকুর যারা হিংসা করবে, অন্যকে হিংসা করবে, অন্য কোন দি সহ্য করতে পারবে না, ওই হিংসুকরা কিয়ামতের ময়দানে কুকুর শুরুতে উঠবে না উযুবিল্লাহ। যারা মানুষকে ঠকাবে নিজে জিতবে, ওরা কিয়ামতের ময়দানে বানরের শুরুতে উঠবে। আখারে যারা নিজেকে কিবির মনে করবে, আমি বড় আমার চেয়ে বড় কে আছে, আমি বড় হুজুর বড় বক্তা বড় মিয়া, কিয়ামতের ময়দানে পিপীলিকার চেয়ে নিকৃষ্ট প্রাণী হয়ে উঠবে। আল্লাহ, যারা মানুষকে ষড়যন্ত্র করিয়া বিপদে ফেলাবে, যারা মানুষকে মিথ্যা মামলা দিয়া হয়রানি পরেশানি করবে, ওরা কিয়ামতের ময়দানে সাপের শুরুতে উঠবে। আল্লাহ, যে সমস্ত পুরুষেরা জিনা করিয়া আর কিয়ামতের ময়দানে জিনার গুনাহ নিয়ে উঠবে, ওরা কিয়ামতের ময়দানে স্ত্রী লিঙ্গের চেহারা নিয়ে উঠবে। যারা যে সমস্ত মেয়ের লোকেরা জিনা করিয়া জিনার গুনাহ নিয়ে কিয়ামতের ময়দানে উঠবা, কিয়ামতের ময়দানে পুরুষ লিঙ্গের চেহারা নিয়ে উঠবা। আল্লাহ, ভালো করে বুঝিয়া চিন্তা করে কবরে যাইয়া এ দুনিয়ার থাকার জায়গা না, কেউ থাকতে পারবে না, আগেকার লোকেরা থাকতে পারে নাই, পরে যারা আসবে তারাও থাকতে পারবে না, আমিও কবরে যাব, আপনি কবরে যাবেন, সবাই কবরে যাব, কবরে যাচ্ছি সবাই, কেউ দুনিয়াতে থাকতে পারবো না। আল্লাহ আল্লাহ, কিয়ামতের ময়দানে জিনাকার মেলুকের পেটের ভিতরে একটা আগুনের বাচ্চা হয়ে যাবে, আগুনের বাচ্চাটা বড় হয়েছে থাকবে, বড় হয়েছে থাকবে, জিনাকার মেলুকের পেটটা এত বড় হইবে, দুনিয়ার কোন মেলুক বা কোন পুরুষ যদি দেখত কোন মানুষ দুনিয়াতে বসবাস করতে পারত না। আল্লাহ, এত বড় পেট হবে, জিনাকার মেলুক জিব্বা বার করে চিৎকার করতে থাকবে আর বলবে আমাকে ধরো ধরো, আমি তো সহ্য করতে পারি না, এ পেট ব্যথা আমি সইতে পারি না, আবার তো সহ্য করার ক্ষমতা
আর দ্বিতীয়বার মরণ হবে না, আর গোটা এই আযাব থেকে এই শাস্তি থেকে বাঁচতে পারব না। আগরে শুধু মানুষ বাচ্চার মাথা বের হবে, আমার মাওলা ডাকবে বলবো বেলেন তারা, বিনাকারের বাচ্চার মাথা বের হচ্ছে তার গলার মধ্যে শিকল লাগাও, আর এক মাথা দিয়ে 70,000 ফেরেশতারা দৌড়ি আটানো, শিকল গলায় লাগে 70,000 ফেরেশতারা শিকলের গল্লি মাথায় ধরিয়া, শিকলের এক মাথা ধরিয়া 70,000 ফেরেশতারা টানতে থাকবে, টানতে টানতে হয়রান ফেরেশতা হয়ে যাবে গো বাচ্চা বাগি হবে মা। হে মা বোনেরা, আজকে নিজের সৌন্দর্য বৃদ্ধ পুরুষকে দেখাইয়া আজকে গুণাগার হইতে তো নিজে গুণা কর, অন্য পুরুষকে গুণাগার বানাইতে আসো, অন্য ভিন্ন পুরুষ নিয়ে আড্ডা মার, আমার মাওলাকে ভয় কর, আমার মাওলাকে ভয় কর, আমার মাওলার আযাবের ভয় অন্তরে ঢুকা, আমার মাওলার একটা সেকেন্ডে শাস্তি গো সহ্য করতে পারব না। হে মুরগি বাবারা, হে যুবকেরা, হে পর্দার মা বোনেরা, আমি চরমন আল্লাহর ওলির পক্ষ থেকে একটা রাখাল আপনাদের কাছে চলে আসছি, খুশনগর গ্রামে চলে আসছি, আল্লাহ খুশনগর গ্রামে চলে আসছি, আগারে আপনাদের পায়ে নিতে হাত রেখে বলি আর থইয়া যাই, এখনো সময় আছে ফেরে ফেরে আল্লাহ, আমার মাওলার দরবারে ফেরেন, আমার মাওলার দরবারে ফেরেন, খালেদ যাবে মাওলার দরবারে তওবা করেন, কেননা আমার মাওলার আযাব তো কঠিন, এর এক সেকেন্ডের আযাব সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। বাবার এক চরমনার দাদা হুজুর রহমাতুল্লাহি আলাইহির ঘটনা মৃত্যু হুজুর আল্লাহু আকবার, শেখ রহমাতুল্লাহ খলিফা কুমিল্লার হুজুর মাওলানা ফজলুর রহমান সাহেব রহমাতুল্লাহ আলাইহির আমি শুনছিলাম, দাদা হুজুর রহমাতুল্লাহ আলাই যার জীবনে বালে হওয়ার পর থেকে বুঝ হওয়ার পর থেকে ইন্তেকালের আগ পর্যন্ত এক অক্ত নামাজের জামাত ছুটবে দূরের কথা, কোনোদিন কোনো অক্ত নামাজের কোনো অক্ত নামাজের তাকবীর কুলো ছুটে নাই। আমার এত বড় বুজুর্গ আহলে কাশফ বুজুর্গ কোনো কোনো সময় কবরে পড়ে দাঁড়ায় চক্ষু বন্ধ করে বড় কাবা করলে তিনি মাঝে মাঝে কবর আজাদ দেখতে পাইত। একদিন এক গ্রামের উপর দিয়ে সফরে যাই, এই গ্রামের একজন কারি সাহেব ছিল হুজুর মুরিদ আল্লাহু আকবার, ওই কারি সাহেব হুজুর বলছিল হুজুর আমাদের গ্রামের বড় মিয়া মারা গেছে, বড় মিয়ার কবরটা হলো এই, হুজুর জিয়ারত করি আজার আমাদের জন্য ভালো হবে, বড় মিয়ার কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহু আকবার জিয়ারতের দোয়া কালাম করিয়া চক্ষু বন্ধ করিয়া যখন মরা কাবার খেয়াল করলো দাদা হুজুর একটা চিৎকার মারিয়া পাশে বেত আড়ার ভিতরে ঢুকে গেল। আমার আমি হুজুরের জবানে শুনছিলাম, আমার হুজুরের কাপড় ছিদ্র হয়ে এক শরীরে বেত আড়ার কাটা বিন্দা, হুজুরের শরীরটা রক্তাক্ত হয়ে গেল, আকারে বেত আড়া কাটতে হুজুরকে সেখান থেকে উদ্ধার করল। হুজুর ঘুষ ফেরার পরে হুজুর বলল রে কারি সাহেব, একটা হারাম গরুর কবর পাশে কেন আমার দাঁড় করাইছ? ও কারি সাহেব যখন মোরা কাবার নজর করল তাকায় দেখি কবরের ভিতরে কোনো মানুষ নাই, একটা শুয়োর শুয়ে রয়েছে, এই শুয়োরের নাম আল্লাহু আকবার, শুয়োরের জিব জিব্বাটা টানা নাভি পর্যন্ত ঝুলে রাখছে, এ অবস্থা দেখে সইতে পারি না, আমার কেন হারাম করে কবরে দাঁড় করাইছো? আল্লাহর বান্দা আল্লাহু আকবার, হুজুর বাড়ি যায় মাঝে মাঝে ছেলেদেরকে নিয়ে একসঙ্গে দশ করে বৈশাখ খাইতো, একদিন খানা খাইতে বসছিল,
খানা আসতে দেরি হয়ে আছে। হুজুর বলল বাবারা তোমরা বসো, দেখি তোমার আম্মা জান কেন দেরি করতে আছে। হুজুর হাতটা তেলার কিনারে যাইয়া পাক করে দরজার সামনে দাঁড়ায়া হুজুর তাকায় তাকায় দেখা হুজুর বিবি চুলার আগুন দিকে চাইয়া যে ফুফাই ফুফাই কাঁদে। হুজুর ডাকতে বলো বিবি কান্দেন কেন, লাকড়ি চুলার পাক করতে কষ্ট হয় এজন্য কান্দিন কিনা। হুজুর বিবি কান্দার বলে হুজুর আমি এজন্য কান্দি না। হুজুর এই যে চুলার ভিতরে একটা লাকড়ি ঢুকেছে বাঁশের লাকড়ি, হুজুর বাঁশের মোটা গোড়া লাকড়ি এত মজবুত লাকড়ি এক মাথা দিয়ে আগুন ধরছে আর এক মাথা দিয়ে ফুসফুস করে ধোঁয়া আসতে আছে। হুজুর মুহূর্তের মধ্যে লাকড়ি আগুন ধরার পরে এত মজবুত গাছ লাকড়ির গাছ ওই গাছ পুরো ঠাস ঠাস করে ফাটাইয়া ফেলাইছে। হুজুর আমার তখন মনে পড়িয়া গেছে আপনার মনের মধ্যে জাহান্নামের বয়ান করছে। জাহান্নামের আগুন নাকি দুনিয়ার আগুন উঠছে 70 গুণ বেশি তেজের আগুন হবে জাহান্নামের আগুন। দুনিয়ারে আগুন যদি এমন হইতে পারে জাহান্নামের আগুন যদি 70 গুণ বেশি তেজের আগুন হয় আল্লাহ না করুক আমি যদি জাহান্নামের আগুনে পড়িয়া যাই আমি তো আগুন সহ্য করতে পারবো না। এই জাহান্নামের ভয়াবহ কান্দি এই লাগড়ি চুলার কষ্ট এই জন্য আমি কান্দি না। এমনিটা কাউ রহমতুল্লাহ বিবির গলায় জড়িয়ে কান্দে আর বলে বাবু তুমি যদি বাবুরা এখন কেমনে সহ্য কর। তোমার মুরবি বাবার সব ঘরে তোমার মর্দাল আমার মা বোনেরা এই জাহান্নামের আগুন কেমনে সহ্য কর। ভুদিয়া চিন্তা করে তারপর আমার মামলার কবরে যাই। আর যদি মনে করে না আমি জাহান্নামের আগুন সইতে পারবো না তাহলে ফেরেন ফেরেন বাদর মারনি বব্ব বব্ব পুরো মার বাদর মারনি বব্ব পুরো মগজ উঠাইয়া না দিয়া কান্দে মুখে উঠলে উঠলে পড়তে থাকবে না ফের মার গুণাকার গুলো চিৎকার করে দৌড়ে যে থাকবে কোথাও গিয়া পালাবার জায়গা পাইবে না। আমার মাওলা বলবে আইনাল মাফর এ নফর বাবা কোথায় ভাগিয়ে যাইবে না আজকে দিলে ভাগুনের জায়গা নাই পালাবার জায়গা নাই। আল্লাহ আল্লাহ এই মুসিবতরা বলতে দেখি কিয়ামতের ময়দানে এক লক্ষ বা দুই লক্ষ 24,000 পয়গম্বর আমার মা বাবাকে কুদরতি পাওয়া বলছেনটা পড়িয়া ইয়া রব্বি রাত্রি রাত্রি বলে চিৎকার করতে থাকবে কিয়ামতের ময়দানে মানুষ গুলো দৌড়াদৌড়ি করতে থাকবে চিৎকার করতে থাকবে এই দৌড়াদৌড়ি আর চিৎকার দেখি আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মায়া করে আমার বাউলার কুদরতি পায় চেষ্টা করে কাঁদে ইয়া রব্বি আগলি উম্মতি ইয়া রব্বি আগলি উম্মতি মাওলা আমার গুনাহ করে তুমি উম্মতির উপায় কি তোমার জাহান্নামে ফিরাও তোমার সূর্যের তাপে ফিরাও তোমার জাহান্নামে ফিরাও তোমার সূর্যের তাপে ফিরাও তোমার জাহান্নাম যেভাবে আসতে আছে আমার ভয় লাগতে আছে না হলে তোমার জাহান্নাম না আমার এতে এতে মুমুকে ধরিয়ে ফলাই তোমার জাহান্নাম যদি আমার একে এতে মুমুকে ধরিয়ে ফলাই আমি তোমার হাবি তোমার জাত ও ইজ্জতের কসম খাইয়া বলি তোমার বেহেশত আমি যাব না তোমার জান্নাতে আমি যাব না। তুমি এই অবস্থার মধ্যে জাহান্নামকে ফিরাও 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 আমার মাওলা ডাকতে বলবে বন্ধু কাইন্দ না ধরো পানি জাহান্নামে গেছি জানো কেমন
ঠান্ডা হয়ে যাইবে আমার কান্দি না বন্দাবাদীর চকের বাড়ি আমার পুতু দিয়ে হাত দিয়ে মুসিয়া জমা করিয়া রাখছি দুনিয়ার বাড়ি করে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিবারু যাই না গুণাগারদের চোখের পানি সারা আগুন টান্ডা আমাদের সঙ্গে হাতে দোয়া করেন জীবনের গুণা স্মরণ করে মাওলার দরবারে খাবে না যদি চকের পানি আসতে না চাই মনের পূজা রে মন একদিন তো নতুন গয়না পরে নতুন কাপড় পরে রে মন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া ঢুকছিলাম রে মন কত মহিলা বাতাস করছে কত মহিলা শরবত ভোগ দিছে আবার যেদিন প্রাণ পাখি চলিয়া যাবে সেদিন এই ঘরের দরজা দিয়ে মরা লাশ হইয়া বাহির হইবা ছেলে কাঁদবে মা মা করে মেয়ে কাঁদবে মা মা করে মেহরবানি করে মাফ করে দাও আল্লাহ মাফ করবা না তাহলে কেন মাফ নিলাম সুমাওলা আল্লাহ কেন মাফিল আনছো দয়া করে মাফ করিয়া দাও আল্লাহ জানিনা কে মাহারে হাত তুলছে আল্লাহ কে বাবা হারে হাত তুলছে ও কাবা ঘরের মালিক গো আমাদের আব্বা আম্মার কবরে আজাব দিও না দাদা দাদুর কবরে আজাব দিও না আল্লাহ আল্লাহর বন্ধুরা কান্দেন কান্দেন জোর করে তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে বলো তোমার বান্দা যাবে কার কাছে আদর করিয়া মা আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে পালাইয়া সকলেরই দোয়াইতে আল্লাহ পিরিয়া তোমারি মাবুদ গো এত
জাদুর করে মানুষ বানাইছো, আবার দয়া করে আখের লোকের উম্মত বানাইছো। আল্লাহ কেমনে জাহান্নামে পালাবার তোমার কি মায়া লাগবে না? আল্লাহ তুমি তাকায় দেখো কত আলামুল আমরা কান্দে, কত সাদা দারে ওলা মুরব্বীরা কান্দে, কত হাফিজে কোরআন কান্দে রে, কত জোয়ানারা কান্দে। ও মালিক আমাদের জাহান্নামের আসামি বানায় কবরে নিও না। আল্লাহ দয়া করে মেহরবানি করে মাফ করে দাও। আল্লাহ আমাদের জানা হাজার ইচ্ছা অনেক ঠিক শিরিকি বেদা দিয়ে কুবিরা সুবিরা সমস্ত গুণা নিয়ে হাত দিয়েছি মাওলা, মেহরবানি করে গুণা গুলো মাফ করিয়া দেন। আল্লাহ আল্লাহ মাহবুব গো আমাদের ছেলে মেয়ে স্ত্রী বুঝবু দিনদের নামে যে বানায় দেন, আল্লাহ হেদায়েতের মালা গলায় পরায় দেন। আল্লাহ কামরুজদের ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন, হায়াতকে বরকত দান করেন। আল্লাহ আল্লাহ যারা হাত তুলছি মাহবুব গো মাধব সবাই কেটার পর আমি জিন্দিগি দান করেন। আল্লাহ ব্যবসাদের ব্যবসার মধ্যে বরকত দান করেন, চাকরি দিবে চাকরির মধ্যে কৃষি কাজের কৃষির মধ্যে বরকত দান করেন। আল্লাহ আল্লাহ আমাদের জানমাল ইজ্জত ইমান আমরা হেফাজত করেন, অসুস্থ রোগীদের সেবা দান করেন, প্রপার প্রবাসী দ্বারা তাদের জানমাল হেফাজত করেন, যারা সমস্যা বিপদ আপদ আছে মুক্তির ব্যবস্থা করেন। আল্লাহ যারা সমস্যা আল্লাহ বিভিন্ন টেনশন আছে মাওলা ওই টেনশন পেরাটা দূর করিয়া দেন। আল্লাহ কর্মচারীদের বেতন আটকে রাখছে, আল্লাহ বিভিন্ন ভাবে টর্চারি করে তাদেরকে হেদায়েত দান করেন। আল্লাহ বিদেশ যাবে আল্লাহ তাদেরকে সুইজারল্যান্ডে যাওয়ার ব্যবস্থা করিয়া দেন। আল্লাহ বয়ান করলো শুনলো সবার উপর খাস রহমত নাযিল করেন। আল্লাহ আমার অনেক ভাইয়ের অনেক দূর দূরান্ত থেকে অনেক কষ্ট ক্লেশ স্বীকার করে গরমের মধ্যে আল্লাহ চলে আসছে, আল্লাহ তাদেরকে কি দিয়ে বিদায় করব? আমার তো সে আইলাম নাই আমল নাই, কি বয়ান শুনাবো? যা কিছু আলোচনা করছি পুরকুটি মাফ করিয়া দিয়া আল্লাহর উপর আমল করার তৌফিক দিয়া দেন, আমার ভাইদেরকে সুইজারল্যান্ডে বাড়িতে পৌঁছাইয়া দিয়েন। আয় আল্লাহ সকলের আমল নামার মধ্যে আল্লাহ কোটি কোটি নেক জমা করিয়া দেন, আমল নামার গুনাহগুলো মাফ করিয়া দেন। আল্লাহ আল্লাহ গ্রামবাসী এলাকাবাসী আল্লাহ থানা এলাকাবাসী মাওলার সবাইকে কবুলের মঞ্জুর করালেন। আয় আল্লাহ এলাকার দ্বারা কবরে মাটি দিতে শেয়ার হয়েছে, আল্লাহ তাদের কবরকে বেহেশতের বাগান বানায় দেন। চরমনার জমিন আমার শায়খ ও মুর্শিদ শেয়ার হয়েছে, দাদা হুজুর বড় হুজুর মুক্তির হুজুর বখরা বাঙ্গাল আল্লাহ সকলের মাকামকে বেহেশতে বলুন করিয়া দেন। আল্লাহ আল্লাহ বাংলাদেশ মুজাহিদপুরে কোরআন শিক্ষা বোর্ড ইসলামী হুকুমত মাওলার সমস্ত অঙ্গ সংগ্রাম ও সংগঠন আপনি কবুলের মঞ্জুর করিয়া নেন। এর মাধ্যমে বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহ জাকির শাকির বান্দাবন্দি তৈরি করিয়া দেন। আল্লাহ এই মুহূর্তে যারা আপনার ঘর জিয়ারত করতে আছে, আপনার হাবিব আর ওয়াদ মোবারক এই মুহূর্তে যারা জিয়ারত করতে আছে তাদের সঙ্গে আমাদেরকে কবুল করিয়া নেন। যারা গেছে এবং যারা যাবে এবং যারা যাইতে আছে পথে তাদেরকে সহি সালামে পৌঁছে কবুল করিয়া নেন। আমরা যারা 4 তারিখ রওনা দিয়ে 5 তারিখ যাব আল্লাহ আমাদের কাপড় আপনি কবুল করিয়া নেন। اللهم صل على محمد النبي الامي صلى الله عليه وسلم الله ما ডানে বামে সামনে পিছনে যারা হাত তুলছে সবার নাম তো আমি জানি না, আপনার তো জানার বাকি নাই। গণ্যমান্য বিদ্ধি বর্গ সহ মাওলা উলামায়ে কেরাম মাওলা সবাইকে আপনার কিছু বর্দ করলাম, আপনি সকলের জিম্মাদার হয়ে আল্লাহ
اللهم ارزقنا حلالا طيبا وارزقنا شهادة في سبيل الله وارزقنا حجا مبرورا وسعيا مشكورا وعمرة مقبولة وزيارة النبي صلى الله عليه وسلم اللهم إنا نجعلك في نورهم ونعوذ بك من شرورهم اللهم اهدنا واهدنا واهد الناس جميعا شرف الشر مسلمان درجان مال حفاظ اذكرنا الله আল্লাহ যারা ইসলামের ধ্বংস করে চক্রান্ত করতে আছে তাদেরকে হেদায়েত দান করেন, হেদায়েত না দিলে ধ্বংস করিয়া নেন, সারা বিশ্বের মুসলমানদের হেফাজত করেন, শ্রীলঙ্কার মুসলমানরা বড় বিপদের মধ্যে আছে, আপনি হেফাজত করুন আল্লাহ আল্লাহ সারা বিশ্বের মুসলমানদের হেফাজত করেন, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।